কিছু একটা দেখা যায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিম। দেখো কি রকম দেখা যাইতেছে, সরস উঁচু উঁচু। দেখো নিচের দিকে মাথা, উপরের দিকে পাও, উপরের গাছের দিকে উঠতেছে মনে হয়। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। এটা কি দেখলাম রে ভাই, পুরা নাই চোখের সামনে, পুরাই অবিশ্বাস্য লাগছে। আজকে আমরা যে বাড়ির ভিতরে আসছি, এই বাড়ির হিস্ট্রিটা যদি আপনাদের, এই জায়গায় ছিল না, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, আমি আপনাদের এখানকার স্টোরিটা বইলে নিই, যারা যারা লাইভটা দেখবেন তাহলে তারা বুঝতে পারবেন। মূলত এই বাড়িটার স্টোরিটা হলো, এই বাড়িতে অনেক পুরনো একটা বটগাছা ছিল, কয়েকশো বছরের পুরনো। তো এই বাড়ির মানুষজন ওটা মনে করতো যে এটা একটা জঞ্জাল হয়ে গেছে, ঠিক আছে। তো যার কারণে ওনারা জিনিসটা আর কি ইয়া করে নাই, যে অতটা মানে গ্রাহ্য করে না, ওটার কাইটা ফালাই, ঠিক আছে। তো ওনারা অর্ধেক গাছ একদিন কাটছে, তো কাটার পর যে ঘটনাটা ঘটছে যে ওনারা মানে রাত্রে নাকি শব্দ পাইছে যে অনেক কিছু ভাঙিয়া চুরা নিতেছে, এবং অনেক মানুষজন আসছে বাড়ির ভিতরে এরকম, কিন্তু বাইরে লাইট মারছে কাউরেই দেখে না। হ্যাঁ, তো পরবর্তীতে ওনার অর্ধে রাত্রে, পরের দিন রাতে স্বপ্ন দেখেছে যে গাছ কাটছো কেন, এই গাছে তো আমরা থাকি, মানে ওই গাছটা জিন বসবাস করতে এই বাড়ির, ঠিক আছে। তো ওনারা এই জিনিসটা আর কি কেয়ার করতে পারে নাই। হ্যাঁ, তো লাস্ট অব্দি যেটা হয়, পরের দিন ওনারা ফুল গাছটা কাটে, কাটার পরে যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে যে এখানে আর ওনারা এই বাড়িতে আর কোনোভাবেই স্টে করতে পারে নাই, কারণ পুরো বাড়িটা ফাঁকা। আপনাদের দেখে পুরো চারদিক জঙ্গল একদম ফাঁকা, মানে কি ভয়ঙ্কর অবস্থা, দিনের বেলায় এখানে মানুষজন আসে না। হ্যাঁ, দেখেন সাপ, এই সবাই সাবধান, এই লারা দিয়ে না, ওর গায়ে আঘাত দিয়ে না, কোনো আঘাত দিয়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। সাপের পাশে আবার একটা মাছ দেখো, একদম স্পষ্ট দেখা যাইতেছে এখানে, সাপটা তো অনেক বড়। এই যে আমাদের দিকে আসতেছে, যে যেখান থেকে আসেন লাইভটা শেয়ার করে দেন। দেখেন এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আমরা ক্যামেরা মানে কি কি ক্যাপচার করলাম দেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখো দেখো, চলে যা, তুই তোর মনে চলে যা, আমরা তোর কোনো ক্ষতি করবো না ভাই, তুই যা এখান থেকে। এই লারা চারা দিয়ে না, কামড় দিতে পারে। টর্চটা ধরো তো, কই গেল, জি হ্যাঁ, এই যে মাথা ঢুকে এই মাথাটা বের করছে দেখছেন, স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এই যে, হ্যাঁ, আল্লাহু আকবার, এই আমাদের দিকে আসতেছে, কিন্তু বাড়ির ভিতরে যে কি ঘটবে আজকে রাত্রে আমরা জানি না। এখানে থেকে আমরা সুস্থভাবে যাইতে পারবো কি পারবো না, কি হয় সবাই শেষ পর্যন্ত দেখেন। এখানে ঢোকার সাথে সাথে দেখেন এই বাড়ির তো ঘটনাটা আমরা বললাম, যে এখন এই বাড়িতে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে মানে প্রচুর সাপ দেখা গেছে এই বাড়ির মানুষজন, অনেক সাপে কাটছে, যে তোরা এখানে থাকতে পারবি না, বাঁচতে পারবি না, এখান থেকে যদি বাঁচতে চাও তোরা এই বাড়ি ছাইরা যা। এখন এই বাড়িটা পুরাই ছাইরা দিছে, এখন আর তারা এখানে নাই, ঠিক আছে। এখন আমরা যেখানে আইসা দেখেন যে রিয়েললি কিন্তু সাপের সম্মুখীন হয়ে গেছে, যে ঘটনা শুনছি আমরা সেইটাই দেখতে পাইছি এখানে। তো সবাই সবাই লাইভটা শেয়ার করে দেন,
দেখেন কি ঘটে এখানে, আমরা আরো কি সাপের সম্মুখীন হই জানি না। সবাই হাঁটাচলা করবা সাবধানে, কারণ না সাপ যেহেতু আছে, আরো সাপ আছে ঠিক আছে বাড়ির ভিতরে। হ্যাঁ, ওরা কিন্তু যে কোনো সময় মানে সবল দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। সবাই মানে হাত পা সাবধানে রাখবা, ঠিক আছে? শব্দ আসলো না? হ্যাঁ শব্দ আসলো, আমি কিন্তু পাইলাম, কেমন জানি একটা শব্দ আসছে, ক্রিপি একটা সাউন্ড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুঝে যাইতেছে, কুলাউজু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লস অসিল খান্নাস আল্লাযী ইয়াস ইসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি অন্নাস। চলে গেছে ভাই, লিস্টটা দেখা যাচ্ছে দেখছেন? হ্যাঁ চলে গেছে। এখান থেকে আমরা সামনের দিকে চলো, সামনে আরো কি দেখা। সামনে এই সাবধান, দেখেন জঙ্গল হয়ে গেছে, এটা রিয়েল হন্টেড প্লেস। এখানে চারদিকে খেয়াল রেখো সবাই, ঠিক আছে? উপরের দিকে টর্চ মারো, গাছের দিকে দেখো, ঠিক আছে? আমাদের মাথার উপরে কিছু থাকতে পারে। পায়ের দিকে খেয়াল রাখবা, এর ভিতরে সাপ আছে কনফার্ম। হ্যাঁ, এই সামনে সবাই হাঁটে না, আমারে না হয় সামনে যেতে দেন, সমস্যা হলে আমার সামনে যেতে দেন। প্লেসটা কোথায়? প্লেসটা আছে দশমিনা, জায়গার নাম। পিছন থেকে কিছু ডাক দিছে, বুঝে? আল্লাহু আকবার। দেখি সামনের দিকে যান, সামনে হাঁটেন, সামনে হাঁটেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে দেখেন বাড়ির অবস্থা বর্তমানে কি, এখানে পুরোই জঙ্গল আর কি, এর ভিতরে মানুষজনের কোনো পায়ের চিহ্ন পড়ে না। বগুড়া থেকে সাদ আকন্দ, থ্যাংক ইউ সাদ ভাই। নীলরতন হালদার, শব্দ পেলাম। হ্যাঁ ফুসফুস একটা শব্দ আসতেছে না, ফস 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 শব্দ করতেছে মিরাজ। হ্যাঁ আমার ঘাড় ধরে ধাক্কা মারছে পুরো বাবা, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, হাসি শব্দ আসলো বিকট। ওরে ভাই, আমার এখান থেকে মনে হয়েছিল যে ও একটা আসার মাইরে দিব। টর্চ একটু ধরো তো, আল্লাহ আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লস ওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসইসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। এই ক্রিপি একটা হাসি। হ্যাঁ আপনার কি সাউন্ড পাচ্ছেন? আল্লাহ, হে এখান থেকে কিছু পড়ছে আমার গার উপরে, এই গাছটার উপর দিয়া।
ওরে ধর 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাক ইন্নি কুনতু মিনা জালিমিন আল্লাহু আকবার ছাগল ডাকার মতো আওয়াজ পা স্পষ্ট পাইছি ভাই ছাগল ডাকার আওয়াজ তো স্পষ্ট পাইছি ভাই بسم الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم السلام عليكم তোমরা যারা এখানে আছো আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি না এখানে দেখেন ভাই একটা জিনিস দেখেন একটু জুম করে দেখেন মানে পুরো গাছটা কিন্তু জীবন্ত মনে হয় মাঝখানে একটা ঠাল ভাই এই যে একটা ডাল এই ডালটার উপরে দেখেন ভাই পুরো মৃত কিন্তু ধরে আছে আবার দেখেন ডালের উপরে কি গজায় গেছে ভাই আজব জিনিস কিন্তু ভাই পুরো গাছটাই কেমন ক্রিপি লাগতেছে কিন্তু শব্দ পাক তুমি এই ঘরের ভিটা ছিল এই যে দেখেন এখনো এই যে ইটারই আছে অনেক পুরনো বাড়ি ছিল এই যে দেয়ালের ইটি ভাঙা পড়া আছে ইটা এই যে এগুলা অনেক পুরনো বাড়ি ছিল যার কারণে এখনো সেভাবে জঙ্গল হয়ে পড়ে আছে আর কি بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والنار بسم الله ওটা কি সাপ নাকি কত বড় ভাই পুরো গাছটা ভাঙে পড়তেছে মনে হয় সাপে ফেরা ধরে গেছে দেখি সরো মিরা সামনে থেকে সরো সামনে থেকে সরো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখছো জিনিসটা দেখছো জিনিসটা কিন্তু দেখতে একদম কিন্তু অন্যরকম ছিল চোখের সামনে কিন্তু ব্যানিশ হয়ে গেল দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর ছিল খুবই ভয় মানে একটা অনেক বড় একটা সাপ মনে হয়েছে মুখটা দেখে হ্যাঁ সাপের জন্য ফোনা ধরলো আর গাছটা মনে হইতেছিল যে ভাঙে পড়বে এরকম লাগছে কিন্তু এই মিরাজ এই পাশে যাও এই পাশে যাও এই পাশে সারো এই যে ঘরের ভিটা আর কি এখনো আছে এখানে পড়ে রয়েছে পুরো পরিবেশটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এখানে যদি দেখাই আপনাদের তো বইলে বুঝানো যাবে না কিছু জিনিস আসলে এটা জাস্ট নিজের অনুধাবন করতে হবে যে একটা বাড়ি কোন পর্যায়ে মানুষ ছাইরা দেয় আর কি হ্যাঁ কোন পর্যায়ে এই অবস্থায় এই অবস্থায় ছাইরা দেয় আর এই অবস্থায় মানে জঙ্গল হইয়া যায় বাড়ির ভিতরে মানুষজন আসে না মনে হচ্ছে গাছটার উপরে কিছু আবার ও যে মাথার দিকটা দেখছো কেমন করতেছে আল্লাহ আল্লাহু আকবার তাসমিয়া কত অনেক ভয়ঙ্কর জায়গা হ্যাঁ মানিক আসসালাম আলাইকুম মালয়েশিয়া থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম যে যেখান থেকেই দেখেন লাইভটা শেয়ার করে দেন পেজে নতুন হলে ফলো দিবেন এই পাশ থেকে শব্দ করতেছে সবাই পায়ের দিকে হওয়া খেয়াল রেখে সাপ থাকতে পারে কিন্তু দেখি আল্লাহ
استغفر الله اعوذ بكلمات الله التامات من شر ما خلق اعوذ بكلمات الله التامات من شر ما خلق اے جن شیطان ترا جارا এখানে আছো আমাদের কোনো ক্ষতি করবি না এমডি রফিক ইসলাম তানবির ভাই পঞ্চগড় থেকে দেখছি সাথে আছি থ্যাংক ইউ রফিক ভাই ভালোবাসা নেবেন হ্যাঁ বাড়িতে পুরো জায়গায় গর্ত গর্ত খালি সব জায়গাতে একটা পুকুর পারে এই জায়গাতে নিয়ে এমন জঙ্গলা অবস্থা এই যে পুকুর কিন্তু এখানে দেখছেন আজকে জটিল পরিস্থিতি হ্যাঁ জাস্ট আমি অনুধাবন করতেছি এখানে আমার পাশে যে হাঁটতেছে পল্লব আসসালামু আলাইকুম তানবির ভাই আমি জার্মান থেকে দেখছি থ্যাংক ইউ পল্লব ভাই ভালোবাসা অবিরাম আপনাকে জার্মান থেকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা অনেক বড় বাড়ি দেখেন কত বড় বাড়িটা হ্যাঁ দেখেন এই যে পুকুর পাড়টা দেখছেন পুকুরের অবস্থা দেখছেন অনেক বড় বাড়ি কিন্তু এটা শব্দ আসে পুকুরের মধ্যে মনে হইতেছে পানি বলকাইতেছে পানি ফুটতেছে এরকম লাগে না এদিক থেকে যাও তো তোমরা এদিক এই পাড়টা থেকে যাও তো দেখি দেখা যাইতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দেখছেন পুকুরটার এদিক থেকে তাকাইতে কেমন দেখা যায় হ্যাঁ এটা কোথায় এটা 10 মিনিট শব্দ পাও তোমরা আমি তো শব্দ পাইতেছি পানিটা মনে হইতেছে বলকাইতেছে ফুটতেছে এরকম শব্দ এই ওই যে ওখান থেকে কিছু একটা সাদার মতো দেখা গেল এই জায়গাটায় মুভ করছে হ্যাঁ ওই জায়গায় ছিল কিছু একটা সাদা কিছুর একটা আকৃতি হ্যাঁ দেখছেন হ্যাঁ আমি দেখছি ক্লিয়ার এখান থেকে মুভ করছে আমি দেখছি এমডি শরীফ তানবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন
এদিক থেকে কিন্তু সাউন্ড আসছে এই কর্নারটা থেকে, বুঝছো? পুরো স্পষ্ট, বুঝছো? আসসালামু আলাইকুম, আপনারা যারা এখানে আছেন আমাদেরকে চাইলে দেখা দিতে পারেন, কিংবা কোনো অস্তিত্ব আপনাদের জানান দিতে পারেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। এই মরা নারিকেল গাছের মধ্যে কিন্তু সাপ থাকে। কবির মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই চুপ চুপ, সবাই এনে দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও তুমি। আপনারা পাইতেছেন কি ভয়ঙ্কর একটা সাউন্ড, এখান থেকে আসছে সব শব্দটা। আসসালামু আলাইকুম, আপনি যেই আছেন আপনি শব্দ করে আমাদের জানান দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া প্রিন আনি আসসালাম, আমি মুন্সিগঞ্জ থেকে দেখতে স্থান। এ মিরাজ, কিছু শব্দ পাচ্ছ? আল্লাহু আকবার, আল্লাহ, দেখছেন চোখের সামনে কিন্তু, আল্লাহু আকবার। এখানে যা আছে সেটার অস্তিত্ব আমাদেরকে জানান দিল। এই যে দেখেন, ও গাছের উপর থেকে মারতেছে, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার, গাছের উপর থেকে সরাসরি মারলো। হ্যাঁ, দেখো কিছু আশেপাশে, এখান থেকে একটা বিকট শব্দ আসছে।
তাজুল ইসলাম পারভেজ সৌদি আরব থেকে দেখছি সবসময় আপনার লাইভ দেখি থ্যাংক ইউ ভাইজান ফুরকান আলী আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি কিসের শব্দ আসতেছে হ্যাঁ কটমট কটমট শব্দ আসতেছে মনে হচ্ছে যে হাড় গড় ভাঙে কি ভয়ঙ্কর শব্দ করলো এদিক থেকে কিন্তু ডাক আসছে তখন কোন দিকে এই গাছের এখান থেকে রাস্তা দেখলেই কেমন ভয় লাগে ঘর পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর যতক্ষণই এখানে আসি আমার শরীর পুরো কাঁপতেছে এমন লাগতেছে আল্লাহ দেখো ও গাছটা কেমন কাঁপতেছে ভয়ঙ্কর ভাই আস্তা খুরল ভাই 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি গাছের উপরে আস্তাগফিরুল্লাহ ভাই সাদা আকৃতির গাছের মাথায় আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লালিল কি স্পষ্ট দেখা যাইতেছে কিন্তু মিরাজ স্পষ্ট দেখা যায় একদম স্পষ্ট কি মাথার উপরে আল্লাহ কুলাউজু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কোথায় দেখো কত উপরে ভাই কেমন করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ইন্না লিল্লাহি আল্লাহু আকবার হ্যাঁ ওজে মুখটা দেখা যায় কেমন মুখটা দেখা গেছে মাত্র ওজে ওজে মানে পুরাই অবিশ্বাস্য ব্যাপারটা একদম বাজে অবস্থা দেখতে কষ্ট দেখা
بسم الله الله এই পাশ থেকে সরো তো এদিকে সরো এদিকে সরো এই পুকুরের পাশ থেকে সরো মিরাজ পুকুরের পাশ থেকে সরো হ্যাঁ সুকের সামনে দেখেন কোন গাছের উপরে এমন ডাল এই এই রকমের একটা ডালের উপরে কিন্তু ছিল মানে ওটা তো পুরাই মানে অবিশ্বাস্য লাগছে জিনিসটা এইদিক থেকে সরো এই ওদিকে সরো এদিকে সরো এই মিরাজ এদিকে সরো এখানে দাঁড়ায় না বুঝি মিরাজ এই পাশটাতে সরেন তো পুকুরের পাশ থেকে সরেন বিসমিল্লাহ এখানে তেঁতুল গাছ আছে অনেক বড় বাড়ি মানে জঙ্গলের কারণে সব জায়গায় ঢোকাও যাইতেছে না এমন পরিবেশ আপনাদের লাইভ কখনো মিস করি না থ্যাংক ইউ এদিকে আরো অনেক জায়গা আছে বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেক জায়গা বাড়ির ভিতরে সব জায়গায় আসলে কভার করাও সম্ভব না ফরাদ হোসেন প্রতিদিন লাইভ দেখি হ্যাঁ ভাই ফরাদ ভাই মিশিন এমডি কবির মিয়া হ্যাঁ ভাই দেখছি ভাই আমি পিরোজপুর থেকে ইমান শিকদার থ্যাংক ইউ গাছটার উপরে এসে কিছু বসছে মনে হলো হ্যাঁ আমি শব্দ পাইছি যে কিছু একটা এসে গাছের উপরে বসছে মনে আল্লাহ আল্লাহ মিরাজ মিরাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লা হু এ মিরাজ আল্লাহ হাসি দিতেছে উলাউজু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররি লাসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসউসু ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস আল্লাহ বিরাজ আমার কি জোরে ধাক্কা মারলো ওরে ধরলাম পর আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর অবস্থা খুবই খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বিসমিল্লাহ উঠো 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 বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ এই আল্লাহ রে لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر الله 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 مين هذا اللي يبسط كرب دوي زنا ربوس ثانية كرب أوف أي الله وده عشت سه الله لا حول ولا قوة إلا بالله لا ربوس ثانية كرب একজন একজন করে ঠিক করেন একজন একজন করে ঠিক করেন আর আপনি দেখেন চারদিকে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ
কাক ডাকতেছে আল্লাহ মিরাজের অবস্থা খারাপ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন বিসমিল্লাহ মিরাজ আল্লাহ ভাই নিয়ে নিতেছে কারে রেখে কারে ধরে আল্লাহ আল্লাহু আকবার আজান দেন আজান দেন মিরাজ মিরাজ আমি তো দেখছি তোমার যে কি অবস্থায় ফেলাইছে মিরাজ তোমার তোমার কি ধরছে তুমি কিছু দেখছো দেখলাম কি এই এই যে এই একটা গাছ হ্যাঁ এই গাছটার লতা আছে এই দেখেন এই লতাটা আমার গলায় প্যাঁচ দিছে প্যাঁচ দিয়ে মাথাটা নিচে ভালো আমি তোমারে ধরতে গেছি আমার কি অবস্থা করছে আল্লাহু আকবার না আমিও তো ওরে ধরলাম পর আমার মনে কারেন্টের মতো একটা ঝাটকা মারলো আমারে আস্তাগফিরুল্লাহ আর এদিকে কি বিকট আকারে হাসির শব্দ পাইছো তুমি কিছু কি কাক ডাকতেছিল এখানে এই গাছটার উপর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার মিরাজ তুমি পাশে থাকো তুমি ভয় পাই না দোয়া পড়ো চারকুল পড়ো ওই পাশে চলো ওই পাশে চলো দরজার দিকটাতে চলো তো ওই দরজার দিকটাতে চলো একটু নিরাবিল্লি জায়গায় চলো হ্যাঁ সর 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 একটা শব্দ আসছে বুঝছি পাচ্ছেন ফুকান চাচা কাচ্ছে চুপ 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 থাকেন সবাই যখন আমাদের অ্যাটাক করছে তখন কিন্তু হাসতেছিল জিনিসটা খেয়াল করছো মিরাজ সামনে যাও সাথে সাথে থাকো হ্যাঁ এই বাড়িতে দিনের বেলায় মানুষজন ঢুকতে সাহস করে না নারিকেল পরে সুগার এসে তাও কেউ খায় না কেউ আসেও না খাইতে এগুলো এই সাবধান মিরাজ আমাদের পাশে কিছু ফালাইছে এই জায়গায় ওই গাছটার উপরে কি ভয়ঙ্কর বিকট একটা অবস্থা আমার ভয় লাগতেছে ভাই শব্দ পাচ্ছেন মানুষের আমি একলা মানুষ আমারা তো ধরে একটা আসার মানলো কি জোর
এদিকে সব ভাঙে ছিল আমার শরীরটা তো বন্দুক ছিল ওই জন্য আমার তো ধরতে পারে না আমার কি হচ্ছে সামনে এটা আমার ধরছে আল্লাহ আল্লাহ রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরো ফলাইছে 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 ফলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার মিরাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পুকুর পাটা থেকে এইজন্য সরতে বলছি তখন সর্বনাশ সর্বনাশ ইস রে আল্লাহ রে জাগাও মিরাজ জাগাও 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 মোবাইল এই পাশে রাখো মোবাইল পকেটে রাখো দেখো চোখের সামনে এই তাড়াতাড়ি সরানো রে কাটা কাটা এগুলা দেখছেন লতা দিয়ে পেঁচ দিছে গলায় পেঁচ দিছে এদিক থেকে মুভ করতে হবে এদিক থেকে মুভ করতে হবে মিরাজ সরেন 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 ওই পাশে সরো মিরাজ ওদিকে আস ওদিকে সরো হ্যাঁ তুমি ওই পাশে সরো এখানে কথা বলতে হবে না এই পাশে তো দেখছো পুকুরের মধ্যে ফালাইতেছে সরো ওদিকে হাঁটো ওদিকে হাঁটো বিসমিল্লাহ আস্তাগফির এই যে দেখছেন চারদিকের অবস্থাটা কি করতেছে আমরা আইয়া আর সালাম আলকে দিছি হ্যাঁ যে আমার কোনো ক্ষতি করবি না আমরা তো ক্ষতি করবো না হ্যাঁ যদি পারো হয়তো আমার লাগে দেখা দে খারাপ কিছু আছে এইগুলি আমরা দেখতেছি বাসাই পর্যন্ত কিন্তু তুই আমার লোকজনের এভাবে পাশার মারবি ঘেড়ি দিলে নামাবি পুষ্করিত পালাবি আবার এইভাবে করবি হ্যাঁ সুগার বস্তা আমি তোরে সার বলে আজকে থাক থাক এদিকে যায় না ওদিকে যায় না থাকুক ওদিক ওদিকটাতে চলেন তো ওই পাশটাতে চলেন এই মিরাজ ওদিকে হাঁটো ওদিকে হাঁটো সামনের দিকে যাও আজান দেওয়ার পর কিন্তু ওরে সারছে এর আগে কিন্তু সারে নাই এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে জিন শয়তান ইনশাআল্লাহ তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা তো তোর কোনো ক্ষতি করতে আসিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আমি তোমার বিতাড়িত শয়তান থেকে মুক্তি চাই সামনে যাও তো সামনে মুখ করো সামনে যাও সামনে যান সামনে যান অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এই যে আমার সাথে সাথে হাঁটে বুঝছেন বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله শুরুতে ঢোকার সময় কিন্তু কি দেখা গেছে তখন যারা শুরু থেকে দেখে নাই তারা কিন্তু মিস করছে জিনিসটা পিছনে কিছু হাট বাঁশির শব্দ পাইতেছেন হ্যাঁ আমার মনে হয় এবারে পরি আছে বুঝছেন পরি তো অবশ্যই আছে পরি আছে এবারে একটা দুইটে না বহুত পরি আছে এনে বাঁশি বাঁশি বেলায় দেখাইতে পারবেন বাঁশি ডেকে আমি বাঁশি আমি বাঁশি আমি নিজেই বলাবো বাঁশি বলেই আমি দেখাইতে পারবো যে কারা উত্থা কারডা আছে কারডা তোমাদের পরি দেখাইতে পারবেন বাঁশি বাঁশি ডাইগা আপনারা কি দেখতে চান বাঁশির সুরে পরি ডাকা বাজাইতে জানি হ্যাঁ আমি বাঁশির সুর দিতে পারি ওদেরকে কিরম ডাক দিতে হয় আমি এটা ভালো করে জানি আমরা এটা দেখতে চাই একদিন আমি বাঁশি আমি বলতে জানি আমি বাঁশি বলেই আমি বাঁশির সাধনা করছি কালকে দেখাইতে পারবেন ইনশাআল্লাহ আমি পারব কালকে কোন জায়গায় পরি আছে আপনার জানা সম্বন্ধে কালকে তাইলে আমরা সবাই দেখবো নাকি কারা কারা দেখতে চান কালকে
চাচাই বাসি ডাইকা পরি আনাইবে পুকুরের মধ্যে, ওই পুকুরে নাকি পরি গোসল করে অনেক, মানে ওটা নাকি প্রায় 500 বছর আগের আগের হবে পুকুর নাকি, অনেক বড় অনেক বড় আর কি, ঘাস পুকুর বলে, দেখতেই পারবেন যে কত বড় আর দেখতে কি ভয়ঙ্কর। তো আমরা সেইখানে যাব এবং চাচাই বাসি বাসি শুরু করবে এবং সেখানে আমরা পরি দেখার চেষ্টা করব। কালকে কিন্তু সবাইকে আমন্ত্রণ থাকবে, যারা না দেখবেন তারা অনেক কিছু মিস করবেন ইনশাল্লাহ। চলেন তো সামনের দিকে যান, এদিকে শব্দ করতেছে, দেখেন নাই হয়ে গেল চোখের সামনে, চোখের সামনে সাবধানে কালকে কিন্তু আমরা পুরি দেখবো। ফুরকান চাচা বাসি বাসি ডাকবে, ঠিক আছে, বাসি দিয়ে পুরি ডাকবে। আল্লাহ যদি আমারে সুস্থ রাখে ইনশাল্লাহ আগামীকালকে দেখতে পারবেন। আমার শরীর ভালো না কিন্তু তাও আপনাদের সাথে লাইভে আসি, কারণ আসলে একলা থাকতেও বাসায় ভালো লাগে না, ঠিক আছে, এটা একটা অভ্যস্ততার মতো হয়ে গেছে, ভালোও লাগে না। আইসা পারেন ফুরকান চাচা, আর যাইয়েন না, আইসা পারেন আইসা পারেন। আইসা পারেন ইনশাল্লাহ। মিরাজ তোমরা ঠিক আছো? বমি তো আসবে, তোমার যে অবস্থা হয়েছে আমি তো দেখে ভয় পেয়েছি। মিরাজ তোমাদের দুইজনের অবস্থা, আমি তো তোমার শ্বাস করতে কষ্ট হইতেছিল, আমি তো দেখছি লাইভের মধ্যে এবং সরাসরি দেখছি, এখানে সবাই দেখছে। তোমার লাইভের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ধরেন ধরেন বমি দিতেছে, হাতে হাতে ধরেন, ওর অবস্থা বেশি ভালো না। ওরে ধরো ধরো মিরাজ, আরে হাতে হাতে খেয়েছে, লাইভ আমি বন্ধ করে দিই। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ, আগামীকাল দেখা হবে। মিরাজের জন্য দোয়া করবেন, ওর অবস্থা বেশি একটা ভালো না, বাসায় নিয়ে ঠিক করতে হবে।